এবার আরো কিছু সংবাদ এক নজরে। সিরাজগঞ্জে বিজয়ী কাউন্সিলর হত্যা মামলায় সাব্বির হোসেন ও রতন নামে আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মামলার 10 আসামিকে গ্রেপ্তার করা হলো। তবে মামলার প্রধান আসামি শাহাদত হোসেন বুদ্দিনকে এখনও গ্রেপ্তার করা যায়নি। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বিসিক শিল্পনগরী থেকে রপ্তানিমুখী পোশাক চুরি ও পাচারকারী চক্রের 8 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে প্রিমিয়াম বেভারেজ ফুড অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার লিমিটেড কারখানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় 12 জন নিহতের পর সড়ক দুর্ঘটনা রোধে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। খুলনা কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহের চুটলিয়া মোড়ে ও বারোবাজার এলাকায় জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। গাইবান্ধায় ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসকদের ওপরে হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। গতকাল সকাল থেকে গাইবান্ধা জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন তারা।